না কিছু লিস্ট করছি আর অনেক কথা আছে বলতে একটা দিয়ে শুরু করি আজকে তো আবার মনদের মানে সব বড় মানে যেটা আমাদের নাকি ভাগ্য নির্ধারণ করে এই ভাগ্য নির্ধারণ করতে গিয়ে তো আমার সারা জীবন দেখলাম একসময় আমিও খুবই নামাজ পড়তাম এই সমবরাতে মানে একাত্তর সালে যেই বছর যুদ্ধ হয় মুক্তিযুদ্ধ সেই বছর সারা রাত প্রথম আমি সারা রাত মসজিদে কাটাইছিলাম তখন আমার বয়স কত হয় চোদ্দ তো দেখলাম সারা জীবনে কি পাইলাম কি পাইলাম কি পাইলাম আচ্ছা তো যাই হোক ওটা অন্য তো আপনার সাথে আমি প্রথম একটা কথা জিজ্ঞেস করি এই যে ধরেন আজকে আমরা এমন একটা জায়গা থাকি আমার আশেপাশে মানে টোটাল আধা মাইল রেডিয়াসের মধ্যে অন্তত মনে হয় দশটা মসজিদ আছে আর আমার একদম নাকের নাকের সামনে কানের পাশে দুইটা মসজিদ আদানের ঠেলায় ডান শেষ হয়ে যায় ঘরে বাচ্চা ঘুম ভেঙে যায় এমন অবস্থা মানে এই এলাকারই কোথায় এমন একটা এলাকায় থাকি আর এলাকার নামটা বললাম আচ্ছা তো এটা কি আল্লাহ এক সময় ছোটবেলা বা হইতেই মানে দেখতাম মানে এইসব ধর্ম জাতীয় আমাদের মুসলমান ধর্ম জাতীয় বই টইর উপরে একটা তিনটা শব্দ লেখা থাকতো মানে ইসলাম মানে ঐক্য প্রেম শান্তি তো ঠিক আছে ঐক্য সেটাও তো আমরা দেখতেছি সারা দুনিয়া অবস্থা এটা তো আপনি ভালো জানেন কারণ আপনি দুনিয়া ভালো গবেষণা করেন আচ্ছা এটা গেল একটা তৃতীয় প্রেম এখন প্রেম করতে গেলে পার্কে টার্কে দেখা যায় এমনকি ইন্ডিয়াতেও যে ছেলে মেয়েদেরকে পাইতে নিয়ে যায় এইটা কি ইসলামের কি তাইলে এটাও মানা করে দিছে আবার ওইদিকে লেখা দেখতাম ঐক্য প্রেম শান্তি আর শান্তির নমুনা যাবে দুই তিনটা মসজিদ মানে আমি এখন জানলা দরকার সব বন্ধ করেছি তারপরে ঘরে টিকতে পারতেছি শুধু এটা আমার ঘরে না মানে এলাকার সবার ঘরেই বলে একটা তারা মসজিদের পাশে তাদের তো হারাম হয়ে মানে একদম প্রদক্ষণা মোলাদের পাশায় যদিও ব্যস্ত কথা বলতেই পারে না এইটা এক নাম্বার তো এই ব্যাপারে আপনি একটু যদি কিছু বলেন আচ্ছা আর একটা কথা যে মোহাম্মদের সেই আবাবিল পাখি যেই আবাবিল পাখি কে নাকি তার সত্য ধ্বংস করছি এই আবামিল পাখিরা কি ওই সময় সত্য ধ্বংস করে মরে গেছে আর কি সারা দুনিয়ায় এখন আর কোনো খবর নাই আল্লাহকে আর বানাইতে পারে না তো এইটা একটু যদি এই আলাপ গুলা বলতেন আর এই যে মোল্লাদের এই সারা দেশেই কিন্তু মানে আমি ফেসবুকে যে মানে আদামের সাথে সারা দেশেই কিন্তু মানুষ অতিষ্ঠ এখন এমনকি আমি মৌলবির সাথে দেখা হয়েছিল অত এই না মানে আমাকে চীনে এরকম কারোর সাথে জিজ্ঞেস করি না সেটা তো আপনি বুঝেন আপনি ভালো একসময় বলেন যে ভাই আপনাদের এই আজানটার এই অবস্থা করে রাখছেন মানে মাইকের তাও তো এই মাইক বানাইছে আপনারা মুসলমানরা তো বানাইতে পারেন বানাইতে ইহুদিরা বা খ্রিস্টানরা তাদেরটা দিয়ে আপনারা আমাদের মানে বাস দিতেছে বাস তারা দুইজনে ডাইরেক্ট স্বীকার করলো যে ভাই হ্যাঁ এইটা নিয়ে আমরা অনেক ভাবি চেষ্টা করি অনেকে বুঝানো বোঝানোর এটা সাউন্ডটা কমানো উচিত এটা মানুষের খুবই বিরক্তিকর অবস্থা করে কারণ সব ঘরে কম বেশি বুড়া মানুষ বাচ্চা কাচ্চা অসুস্থ রোগী নানান রকম থাকে তো উনি এক কথায় স্বীকার করলেন কিন্তু তার মানে কিছু করার নাই এই হইছে আমাদের মুসলমান ধর্ম আর শান্তির দিক থেকে তো মানে শেষ আমরা মানে মানে পৃথিবীতে আমরা আর ধর্মের অনুযায়ী তো ওই পারে গেলে দোলক না ব্যস্ত তার আল্লাহ হইতেই পারে না আল্লাহ মিয়া কই আছে সেটাই জানে না তো মোল্লাদের জিজ্ঞেস করলে আল্লাহ কই আছে সেটা কইতে পারে তা আল্লাহ যদি নিরাকার হয় ওই যে একটু আগে যে লোক বললেন কোন বললেন নাকি সৃষ্টি হয়ে যায় তা আল্লাহ তো নিরাকারী মুখ এখন কথা কই তাহলে তো মুখ থাকতে হবে কি করে এটা একটা প্রশ্ন তাই না ভাই তারপরে এই যে মাদ্রাসা সমন্ধে তার সবক গুলা দিলেন তা এখন আমার এখানে একটা প্রশ্ন যদিও সরকার কিন্তু এই এক মোল্লা গোষ্ঠী আরেকটা হইলো আপনি লেবার ক্লাস এই দুইটা ক্লাসের কাছে কিন্তু জিম্মি এটা আপনি মানুষ কিনা যদিও আপনার বহু বসে নাই

আপনাকে বিদায় জানাচ্ছি ভালো আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে বিদায় জানাই ভাই কারণ আপনার কথা আমি ভালো ইয়া হচ্ছে না উনি যেটা বললেন যে আল্লাহ নিরাকার এই জিনিসটা আমরা আগেও বেশ কয়েকবার দেখিয়েছি যে ইসলামের আল্লাহ কিন্তু নিরাকার না এটা কিন্তু একটা একটা ভুল ধারণা ধারণা এটা মানে ভারতীয় উপমহাদেশে হিন্দু ধর্মের সাথে স্প্রেড হয়েছে আল্লাহ কিন্তু নিরাকার না ইসলামের আল্লাহ কিন্তু মোটেও নিরাকার না আমি কোরআন হাদিস থেকে অসংখ্য প্রমাণ দেখাতে পারবো যদি কেউ এই বিষয়ে আলোচনা করতে চান আলোচনা করতে আসেন ইতিমধ্যে বেশ কয়েকজন মুক্তির সাথে আমার এই বিষয়ে অনেক বিতর্ক হয়েছে বাংলাদেশের অনেক মুফতি মৌলানা মানে বাংলাদেশের একজন প্রখ্যাত মানে মুফতি আছে যার সাথে এটা নিয়ে আমার মানে ফোনে তর্ক হয়েছিল অনেক দিন আগে তাকে আমি দেখিয়েছিলাম সে বলতেছে নিরাকার নিরাকার দেখান করান থেকে দেখান নিরাকার সে দেখাতে পারে নাই তারপরে বলে তাহলে আপনি দেখেন আকার আমি দেখাইলাম আকার সে ওই গুলা দেখে তব দেখা গেছে সে একজন মুফতি মানুষ কিন্তু আমি যে হাদিস দেখাইছি সেই বেশিরভাগ সময় আমি দেখি দিই আমি যে কোরআন হাদিসের যে ইয়া গুলা দেখাই সেগুলো দেখে মুফতির পর্যন্ত তব দেখায় বসে থাকে হ্যাঁ যে এগুলো তারা মুফতি পাশ করছে কিন্তু এগুলো তারা জানে না আমি তখন জিজ্ঞেস করি ভাই আপনি তাহলে মুফতি টাইটেল পাইলেন মুফতি পাশ করলেন কেমনে মানে এগুলো আপনি নাই না পরে আপনি পাশ করলেন কেমনে Allah, the Almighty, has created Adam according to his image. His image, does it refer to Allah or does it refer to Adam? The most authentic opinion is that it refers to Allah جل, in the sense that Allah created Adam. According to his image, in the sense that Allah has a face, but we don't know how this face is, and nothing is unlike Allah Nothing is like Allah subhanahu wa ta'ala. So no matter what crosses your mind, Allah is unlike that. But we know the general descriptions and attributes of Allah. So Allah has a face, Allah has two eyes, Allah has a hand, or actually Allah has two hands, Allah has fingers. So all of these indicate to us that Allah created Adam according to his image. And the image is something that you can relate to. The Prophet said alayhi salatu that. You will see Allah on the day of judgment when you are in paradise. All of you will be able to see Allah's face. As you can see the moon in the middle of the lunar month when it's full and complete. This is how you clearly see it, not how Allah is. Ta'ala and Therefore, the most authentic opinion of this hadith is that Allah created Adam according to his image, subhanahu wa ta'ala. Other scholars say that no, according to Adam's image, meaning that what we know, that the image of a human being. and this doesn't make any sense and Allah knows best আচ্ছা আপনারা দেখলেন যে উনি মানে সারা পৃথিবীর অত্যন্ত প্রখ্যাত একজন আলেম উনি কি বললেন এবার আমরা বাংলাদেশের দুইজন একজন আলেমের কথা একটু শুনে নেই এই বিষয়ে কি বলেন প্রশ্ন হচ্ছে আল্লাহ তালা আদমকে তার আকৃতি সৃষ্টি করেছেন ব্যাখ্যাটার বাক্যটার ব্যাখ্যা কি আল্লাহ তালা আদমকে তার আকৃতি সৃষ্টি করেছেন এই তার হতে কাকে বোঝানো হয়েছে এ নিয়ে আলমদের মধ্যে দুটি মত আছে একজন বলেন যে আল্লাহ তালা আদম আলাহ ইসলামকে তার সুনির্দিষ্ট যে আকার আল্লাহ নির্ধারণ করেছেন সে আকারে সৃষ্টি করেছেন আগে থেকে যে এই আকারে আমি আদম বানাবো সেটা অনুসারে সৃষ্টি করেছেন এটা বলে কারো কোনো মাথা ব্যথা থাকে না কিন্তু সমস্যা হচ্ছে এটা বলে মাথা ব্যথা থাকে আমাদের কারণ হচ্ছে একটা সহিদ হাদিসে আসছে আল্লাহ তালা আদমকে সৃষ্টি করেছেন রহমানের অর্থাৎ তার নিজস্ব আকৃতি সৃষ্টি করেছেন এটা বলেছেন এটা সহিদ হাদিদার প্রমাণিত সুতরাং আমরা মনে করি আল্লাহ তালা অবশ্যই আদমকে তার সুরতে সৃষ্টি করেছেন আর সুরত আকৃতি বলতে পুরোপুরি বুঝাই যে আমরা অনুবাদটা করি না আকৃতিটা মূলত আল্লাহ তালা আদমকে আর রহমানের নিজের সুরতে সৃষ্টি করেছেন আল্লাহ তালা তার সুরতে সৃষ্টি করেছেন অর্থ হচ্ছে আল্লাহ চেহারা আছে তার তিনি শোনেন তিনি দেখেন তার হাত আছে তার আঙ্গুল আছে তার এই হাতের কবজি আছে কফ আছে হাতের কবজি আছে এবং তার আছে হাসি আছে আল্লাহ তার আদমকে সৃষ্টি করেছেন এইগুলি দিয়ে কোনো একটা দিক যেগুলো মিল মিল ঘটে আদম সন্তানকে এগুলো দিয়েছেন যেগুলো অর্থগত মিলা শব্দগত অর্থনীতি এক না শব্দ মিল আছে হিসেবে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন এটা হচ্ছে আদমকে

নাস্তিকবাদী মানুষেরা নিরাকার মানে যার কোনো অস্তিত্বই নেই ইমানেরও একটা আকার আছে একটা কথারও একটা আওয়াজেরও একটা ডেসিবেল আছে যে কোনো জিনিসের একটা অস্তিত্ব সারা মাখলুকাদের মধ্যে আছে আল্লাহর কি আকার থাকবে না আল্লাহ নিজেই বলছেন সেই আল্লাহর মতো কোনো কিছুই নাই আল্লাহর মতো কোনো কিছুই নাই কিন্তু তিনি শ্রোতা তিনি দ্রষ্টা সব সৃষ্টিরা যেমন শুনে আল্লাহ শুনেন সব সৃষ্টিরা যেমন দেখে আল্লাহ দেখেন তার দেখাটা মূল সরাসরি সহি বোখারিতে হাসান অধ্যায়ে

চিরবর্তমান চির বিরাজমান থাকবে মহাপরাকমশালী মহাসম্মানের অধিকারী হাত তাদের হাতের উপরে আছে বলছে আল্লাহর হাত আল্লাহর হাত আছে কিন্তু সেই সৃষ্টির নয় আল্লাহর আছে সেই পা সৃষ্টির পায়ের মতো নয় আল্লাহর জাত সত্তা আছে সেই সত্তা কোন বস্তুর সত্তার মত নয় হেমত দিন আমরা কি দেখতে চাই তাহলে এই জাননাতে বড় নেমত হবে আল্লাহকে দেখা আল্লাহর জাতকে দেখা যদি তার কোনো আকারই না থাকে আকারহীন জিনিস কি দেখা যায় একজন মুসলিম আল্লাহর আকার সুরত স্বীকার করবেন আল্লাহ কেমন আপনি জানেন না কিন্তু তিনি আছেন তার নিয়ে আছেন তার চেহারা আছে তার হাত আছে তার চক্ষু আছে তার এসব বিশেষণ আপনাকে মেনে নিতে হবে আল্লাহ কেমন আপনি জানেন না কিন্তু তিনি আছেন তার দেখলেন আপনারা মানে এইরকম অসংখ্য ভিডিও আমার কাছে আছে কিন্তু আমি আর দেখাতে পারছি না কারণ হচ্ছে আমার ব্যাকস্টেজ একদম মানে ভর্তি হয়ে গেছে আমি ওনাদেরকে যুক্ত করছি মানে এই ভিডিও দেখাতে থাকলে তো আমি শেষ করতে পারবো না কিন্তু ততক্ষণে আমার ব্যাকস্টেজের মানুষেরা তাহলে পাগল হয়ে যাবে যুক্ত হওয়ার জন্য আমি তাহলে একজন